বন্ধুরা, মহিউদ্দিন মহিউদ্দিন জব প্রিপারেশন চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে যারা আমাদের সাথে আছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে নতুন যে টপিকসটা বা নতুন যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেই বিষয়টা অবতারণা করতে চাচ্ছি। আপনারা জানেন প্রাথমিক বিদ্যালয়ে প্রায় 26,000 প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের একটা ঘোষণা আছে আগে থেকেই। এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা বা চূড়ান্ত সিদ্ধান্ত সামনের সপ্তাহে আসতেছে। আপনারা জানতে পারবেন যে আসলে সার্কুলারটা কখন হবে, অ্যাকচুয়ালি কতজন নিবে, কিভাবে নিবে, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা এই ব্যাপারটা জানতে পারবেন যে আসলে পরীক্ষা পদ্ধতিটা কেমন হবে বা রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা কেমন হবে। এটা হলো প্রথম সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ হচ্ছে নভেম্বর মাসের ভিতরেই আপনারা 17তম নিবন্ধনের যে সার্কুলার সেটা পেয়ে যাবেন। এই নভেম্বর মাসের ভিতরেই 41তম প্রিলিমিনারি সার্কুলারটাও পেয়ে যাবেন। এ দুটো হলো আপনাদের বোনাস সংবাদ। কিন্তু যে বিষয়টা আমি ফলো আপ করবো সেটা হচ্ছে, প্রথম অনেক আগে থেকেই আমি যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করে আসছিলাম সেটা হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের জন্য 26,000 প্রাক প্রাথমিকের যে সার্কুলারটা ওয়েটিংয়ে ছিল এই ব্যাপারে চূড়ান্ত ঘোষণা সামনের সপ্তাহে যদি আসে তাহলে আপনি নিশ্চিত করে জেনে রাখুন সময় বেশি পাবেন না। সো আপনি এখনই প্রস্তুতিতে ঝাঁপিয়ে পড়ুন। এটার সাথে প্রস্তুতি নিলে আপনার 17তম নিবন্ধনের যে সার্কুলারটা আসতেছে সেটার প্রস্তুতি হয়ে যাবে। ইভেন 41তম বিসিএসের সার্কুলারটা নভেম্বর মাসে হচ্ছে, সেটার জন্য আপনি উপকারিতা পাবেন। এখন যে বন্ধুরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার 2019 টার্গেট করছেন এবং যে বন্ধুরা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের ভাইবা 2018 দিছেন, যারা মনে করছেন যে জবটা হয়ে যাবে কারণ রেজাল্টও এখনও দেয়নি, সো কেউই 100% শিওর না। সকলের জন্য যারা সামনে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের সার্কুলার বা নিয়োগ 2019 টার্গেট করছেন এবং যারা পিছনে ভাইবা দিয়েছেন, যারা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018তে আপনার প্রিলিমিনারিতে বা প্রাথমিক যে ইনিশিয়াল পরীক্ষায় টিকেট নাই, তাদের জন্য এর বাইরে যদি কেউ মনে করেন যে আমার আসলে ভিডিওটা দেখার প্রয়োজন নাই, তারা স্কিপ করতে পারেন, তারা না দেখলেও চলবে। সহকারী শিক্ষক যে সার্কুলার নিয়োগের সার্কুলার যেটা আসতেছে এই ব্যাপারে প্রস্তুতির ব্যাপারে আমি যেহেতু সুযোগ পাইছি কিছু বলে রাখব, মনোযোগ দিয়ে শুনবেন, স্কিপ করবেন না কাইন্ডলি। নিজের জন্য আপনি 10টা মিনিট সময় ব্যয় করেন, অনুরোধ। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমার চ্যানেলে কোন কোন প্রস্তুতি, মানে কোন কোন বিষয়ে আপনি প্রস্তুতিটা সুন্দরভাবে নিতে পারেন। এটা মনে করি যে যারা আমার সাথে আছেন, যারা আমাদের সাথে আছেন এবং যারা সাথে নাই তাদের জন্য আমার নৈতিক দায়িত্ব। আপনি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের যে সার্কুলার 2019টা আসতেছে সেটার সার্বিক প্রস্তুতির জন্য আমার চ্যানেলটা আপনি 90% প্রস্তুতি কাভার করবে। এখানে যে ভিডিও আপলোড করা আছে আমি কারণটা বলতেছি, কারণ এই ভিডিওগুলো তৈরি করা হয়েছিল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-র প্রিলিমিনারি উদ্দেশ্য করে। যেহেতু প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018-র প্রিলিমিনারি উদ্দেশ্য করে এগুলো তৈরি করা হয়েছে, আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যে 19টা আসতেছে সেটার প্রিলিমিনারির বেসিক কোনো সেন্স আসবে না। আপনার এই চ্যানেলের ভিতরে প্লেলিস্ট আকারে গণিতের অনেকগুলো ভিডিও দেওয়া আছে। গণিতের কোন ধরনের ভিডিওগুলো এবং সাধারণ জ্ঞানের ভিডিও দেওয়া আছে, বাংলার ভিডিও দেওয়া আছে, ইংলিশের কিছু ভিডিও দেওয়া আছে। আপনাদের সাথে বলি এই ভিডিওগুলো আপনারা জেনে থাকবেন প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2018 সালের যখন নিয়োগ পরীক্ষাটা সামনে ছিল, প্রথম আলো পত্রিকায় অনেকগুলো মডেল টেস্ট, প্রায় 100টার কাছাকাছি মডেল টেস্ট, 90+ মডেল টেস্ট প্রথম আলো পত্রিকা নিয়মিতভাবে প্রকাশ করছে। আমি ওই প্রথম আলো পত্রিকার যে মডেল টেস্টগুলো ছিল চেষ্টা করছি সেই মডেল টেস্টগুলো নিয়ে টিউটোরিয়াল বানাতে এবং সেই মডেল টেস্টের সাধারণ জ্ঞান বাংলা এবং অঙ্কের টিউটোরিয়ালগুলো আমার এই ভিডিওতে পাবেন। আমি মনে করি প্রথম আলোর যে মডেল টেস্টের টিউটোরিয়ালগুলো ছিল অত্যন্ত কোয়ালিটি সম্পন্ন এবং প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ যে সার্কুলার 2019 আসতেছে এটার প্রস্তুতির জন্য একটা আদর্শ টিউটোরিয়াল ভিডিও আপনি এখান থেকে পাবেন এবং সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন এবং একটা কোয়ালিটির মানদণ্ড নির্ধারণ করে দেওয়া যায়। যেহেতু এটা প্রথম আলোর মডেল টেস্ট ছিল, আপনি মডেল টেস্টগুলো থেকে আপনি প্রস্তুতিটা নিতে পারেন। আমাদের ভিডিও প্লেলিস্ট, ভিডিও লিস্টে যাবেন, ভিডিও লিস্টে যেয়ে দেখবেন যে প্লেলিস্ট আকারে দেওয়া আছে সাধারণ জ্ঞানের মডেল টেস্ট,
গণিতের মডেল টেস্টগুলো ওখানে হবে দেয়া, কিন্তু ওটাও প্রথম আলোর মডেল টেস্ট দেখে করা, এবং আমার নিজস্ব কিছু সাজেশন ভিত্তিক ভিডিও ওখানে দেওয়া আছে। আপনি সার্বিক প্রস্তুতির জন্য যে ভিডিওগুলো দেওয়া আছে আপনি এ টু জেড বারবার দেখে প্রস্তুতি পর্বটা 80% এগিয়ে নিয়ে যেতে পারেন। এবং এর বাইরে আমি নতুন যে ভিডিও দিব সেগুলো আপনি ফলো করতে পারেন, এবং আপনারা বন্ধুরা কোন কোন বিষয়ে ভিডিও চান সাবজেক্টিভ, যেহেতু আপনার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলার 2019-এর সামনের সপ্তাহে জানা যাচ্ছে আসলে এই ব্যাপারে ডিটেলস, হ্যাঁ চূড়ান্ত সংবাদটা, সেহেতু এখন আর প্রস্তুতি জন্য আমি দেরি করবো না, বিষয়ভিত্তিক প্রস্তুতি শুরু করে দেব। সো আপনারা কোন কোন বিষয়ভিত্তিক প্রস্তুতিগুলো দেখতে চান সে ব্যাপারেও আমাদের কমেন্ট বক্সে জানান, এবং আপনারা যেই দেখতেছেন কমেন্টস করুন আপনি কোন বিষয়ে ভিডিও চান। নতুন যে ভাই বোনরা দেখতেছেন তারা যদি 100% প্রস্তুতি কভার করতে চান তাহলে আপনারা আমাদের সাবস্ক্রাইব করে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন। তাদের জন্য মেসেজটা হচ্ছে এটা যে আপনি যাচাই করে তারপরে যে কোনো জব টিউটোরিয়াল দেখেন, যদি মনে হয় যে এটা কোয়ালিটি সম্পন্ন তাহলে এটা দেখেন। আপনাদের যে ব্যাপারটায় জোর দিতে চাচ্ছি যে যেহেতু আপনারা জানতে পারতেছেন যে সামনের সপ্তাহে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ সার্কুলারের ব্যাপারে একটা সিদ্ধান্ত আসতেছে, তার মানে এটা পজিটিভলি মন্ত্রণালয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ ব্যাপারে পজিটিভলি চিন্তা করতেছে এবং তারা দ্রুত ব্যাপারে অ্যাকশনে যাবে। আর এটাই একটা নির্দেশনা দেয় যে আপনার রেজাল্টটা হয়তো দ্রুত চলে আসবে। প্রাথমিক সহকারী শিক্ষক নাই বা ভাই বা 2018 যে রেজাল্টটা ছিল সেটা নিয়ে দেরি হবে না, এই রেজাল্ট আসার সাথে সাথে সার্কুলার চলে আসবে। আর এই জন্য আপনারা দেরি না করে আপনাদের প্রস্তুতি পর্ব শুরু করুন, যারা শুরু করছেন তারা কন্টিনিউ করুন, যারা এখনও শুরু করেন নাই তারা চালু রাখুন। আর আমাদের চ্যানেল থেকে বিভিন্ন বিষয়ে ভিডিও আছে, এখান থেকে ভিডিও নিয়ে উপকৃত হতে পারেন। হ্যাঁ আপনি এটা টিউটোরিয়াল হিসেবে নিতে পারেন, আমি নতুন নতুন আরও ভিডিও লঞ্চ করবো আপনাদের জন্য। আমি মহিউদ্দিন আপনাদের সাথে ছিলাম, যে পর্যন্তই।